ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম হলো শাকিল আহমদ, পিতার নাম আব্দুল মজিদ, মাতার নাম সালেহা বেগম। আমার গ্রামের বাড়ি রাকলা কালোয়াহাটি। আমি ইপিআর এ ছিলাম, 25 তারিখ পর্যন্ত আমি এসেছিলাম, সিলেট পোস্টিং ছিল। তখন সিলেট থেকে ঢাকায় আসি হেডকোয়ার্টারে পিলখানায়। ওখান থেকে যেমন ওখান থেকে আমি পালাই আর কি, 25 তারিখে গ্রামে আসলাম। তখন এখানে আমার বাড়িতে আমার বড় ভাই সুবেদার মাজার ছিল রফিক, আর আরেকজন ছিল সুবেদার মাজার রাহাত আলী। তারপরে আমার সাথে ট্রেনিং অনেক ছেলে ছিল, এসাক ছিল, দারু ছিল, তারপর ওহাব ছিল, সত্তর ছিল, শাহালম ছিল, আরও বেশ কিছু যারা অনেকে চাকরিতে চলে গেছে, আওলাদ জাহাঙ্গীর, কুতুব, কুতুবের ভাই ছিল হাসু, আরও এরকম বেশ কিছু লোকজন ছিল। তারপরে আগলা স্কুলের হেডমাস্টার ছিল মুশারফ, সবাইকে আমি ট্রেনিং দেওয়াই আর কি। এখানে ট্রেনিং দেওয়ার পরে আমাদের জায়গায় জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেলো আর কি। আছে বকুল চৌধুরী বাড়ি, ওখানে ট্রেনিং দেওয়াইতেছি, হঠাৎ একটা মানে আতঙ্ক অবস্থায়, তো তখন আমার ওই ভুলের জন্য একটা গ্যানেট বাস্ট হয়ে যাবে, তো গ্যানেটটা আমি উঁচুর দিকে ফেকছিলাম, ফেকার পরে ওয়ালে পানি খেয়েছে, পানি খাওয়ার পরে অত হিট করে নেয় আর কি। তখন আমি উল্টো একটা ড্রাইভ দিয়ে কোথায় পড়ছি আমি বলতেই পারবো না। তখন থেকে আমি আমার চোখের আর কি বুঝতে পারি নাই, তখন আর কি আস্তে 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 এই চোখ ই হয়ে গেছে আর কি। তখন দুইটা ছেলে লাগে, একটা পিছনে লাগে, একটা পিছে লাগে। প্রথম যুদ্ধ করি আগলা গালিমপুর সাথিয়া আর কি, ওখান থেকে তারপরে যুদ্ধ হয় আমার সাথে ঋষিপাড়া, আগলা ঋষিপাড়া, ঋষিপাড়া থেকে তারপরে কুমোরগঞ্জ, কুমোরগঞ্জ থেকে তারপরে আমরা ওই রায়সাবাড়ি ইয়ে থাকি, ক্যাম্পে থাকি, ওখান থেকে নবগঞ্জ আমরা ই করে সব যোগাড় যন্ত্র করে থানা অ্যাটাক করি। নবগঞ্জ থানা অ্যাটাক করার পরে ওখানে মেলেডি কতটি মারা গেছে জানি না, এই নামাজ তারাবির নামাজের সময় আমরা গ্রেনেড চার্জ করি, আমাদের দুইটা ছেলেকে ভর্তি করি রাজাকারে, ওদেরকে দিয়ে আর কি। আমরা বাগমারা ব্রিজে পৌঁছার সাথে সাথে ছেলে দুইটা গ্রেনেড বাস্ট করে ফেলছে। তারপরে আমরা যাই চতুর্দিকে লকগঞ্জ ক্যাম্পে ঘেরাও করি, আমি আর আনোয়ার একটা করে ছেলে বিডিআরে আছে কাশিমপুর বাড়ি, এই দুজনের কাছে এলএনজি ছিল, একটা এলএনজি আমাদের কাছে ব্রিটিশ এলএনজি, ওইটা দিয়ে আমরা ঘুরা ঘুরা ফায়ার করি পুরা লকগঞ্জ, পুরান থানা, তারপরে স্কুলের কাছে নদীর পাড়ে ঘুরা ঘুরা আর কি করি। তখন একটা ছেলে ছিল মুতালিব কইরা, ওরা পিছন দেওয়া জঙ্গল থেকে আইসা গ্রেনেড চার্জ করছে, গ্রেনেডটা ভিতরে পড়ে নাই, জানা বাড়ি খেয়ে পড়ে গেছে সামনে, পড়ে যাওয়ার পরে ওই ছেলেটা মারা যায় আমাদেরকে, মুতালিব কইরা নাম ওই ছেলেটাকে। আর কামদে করে আমার বড় ভাই যে রফিক ছিল কমান্ডার, সে কামদে করে আমরা ওই নদীর পরে কালাচন ডাক্তার ছিল বক্সনগর, ওখানে নিয়ে নিতে নিতে মারা গেছে। মিয়াবাড়ি ঘাট আছে, ওখান থেকে যখন মিলিটারি আসে ওরা আসার পরে সিলিং করে, সিলিং করার পরে চতুর্দিকে বোম পড়ে আর কি, আমার বাড়িতেও পড়ছে বোম। এমিলিটারির পিছনে পিছনে আমরা ছুটলাম আর কি, আগলা টিকটপুর দেয়া, তারপর বেনুখালী কয়েকটা বাড়ি জ্বালায়, তারপরে আপনার ওই নদীর পরে খাসুর পাড়ে হ্যাঁ ওদের বলে তুলসীখালি, তুলসীখালির ইপার উপর গোলাগুলি হয়, এইভাবে হয়তো হইতে হয় আর কি। 16 তারিখ পর্যন্ত যাইয়া ঠেকলো আর কি। তারপরে 16 তারিখে যখন সবাই 4টার দিকে অ্যালাউন্স ছিল এই কি কয় দেশ স্বাধীন হয়ে গেছে, তখন তখন আমরা সবাই যাই ঢাকা উঠলাম আর কি, ইডেন কলেজে, ওখানে যাই আমরা ক্যাম্প করলাম। আমরা দেশ স্বাধীন করে দিছে, এখন নতুন যে ছেলেপেলে আছে ওরা আমাদেরকে ফলো করবো, ফলো করে সুন্দর করে দেশে সংগঠিত করে তারপরে দেশে চালাবে, আমাদের ইতিহাস বলবে সামনে আমরা কিভাবে যুদ্ধ করছি, কিভাবে দেশ স্বাধীন করলাম, কিভাবে অগ্রসর হইতেছে দেশ বাংলাদেশ। আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমান সরকার শেখ হাসিনা, ওনার নেতৃত্বে আমরা আগায় যাইতেছি, আল্লাহর রহমতে ওনার এই উসিলায় আমরা অনেক কিছু পাইতেছি। আগে আমাদের ভাতা ছিল মাত্র 300 টাকা, 300 টাকা থেকে আমরা এখন 10,000 টাকা পাইতেছি, লাখ লাখ শুকুর। আমরা সবসময় তার জন্য দোয়া করবো, তার বাপের জন্য
তার বাবে আমার একদম ঘনিষ্ঠ ছিল, আমরা হয়তো সৈনিক ছিলাম, সৈনিক থাকার পরেও তার সাথে বঙ্গবন্ধুর সাথে আমাদের অন্য একটা সম্পর্ক ছিল অনেক সবসময়। তার বাসায়ও গেতাম আমরা অনেক সময়, যখন চাকরিজীবী ছিলাম আমরা এই শেখ সাহেব মোড়ার আগ পর্যন্ত যাওয়া আসা ছিল। আমার ভাই ছিল রকিব আলী কমান্ডার, ওনার সাথেও কয়েকবার আমরা তার বাসায় গেছি, দেখা সাক্ষাৎ করছি, খুবই ভালো। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর মেগাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।